Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasirs Club. It's been long since we met. Dear brothers and sisters, bigoto besh kichu shomoy dhore ami kono video dite pacchi na, tar jonno I'm really, really extremely sorry. Priyo shikhatira, tomra jara amar pray 350 je video royeche, shei video gulo তোমরা যারা এখনও শেষ করনি, দেখে শেষ করতে পারোনি, তোমরা সে ভিডিওগুলি দেখে শেষ করে নাও। বেশ কিছু ভিডিও আমার লিস্টে আছে, সেগুলো আপলোড হবে সামনে, এবং নেক্সট কিছু ভিডিও আমরা আরও বানাবো, সেগুলো তোমরা পাবে। সো সময় নষ্ট না করে সে ভিডিওগুলি দেখতে থাকো। আর আজকে আমরা ডেভেলপমেন্টের ডেফিনিশন নিয়ে একটু আলোচনা করব। ডেভেলপমেন্ট ইন এনি কান্ট্রি মানে একটি দেশের উন্নয়ন কাকে বলে? যেমন ধরো যে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ অথবা বাংলাদেশ, এইসব দেশে উন্নয়নের ডেফিনিশনকে ভিন্নভাবে ভাবা হয়। কিন্তু আসলে উন্নয়ন বলতে কি সত্যিকারের তোমরা যদি জানতে চাও, তাহলে তোমাদেরকে একটু গুগল করতে হবে, রাইট? সো উন্নয়ন বলতে কি বোঝায় একটি দেশের, মানে দেশের প্রেক্ষাপটে উন্নয়ন বলতে কি বোঝায়? What do you mean by development in any country in this universe? So let's research it. তাহলে বন্ধুরা, উন্নয়ন বলতে আমরা যেমনটা ভাবে, আমরা ভাবি যে দশতলার একটি বিল্ডিং হলেই অনেক উন্নয়ন, রাইট? ধরো যে অনেক বড় বড় ব্রিজ হলে অনেক উন্নয়ন, অনেক বড় বড় রাস্তা হলে অনেক উন্নয়ন, অথবা অনেক বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, অনেক বড় বড় সরকারি বিভিন্ন বড় বড় যে প্রজেকশন রয়েছে, এগুলো হলে আমরা ভাবি যে রিয়েল উন্নয়ন। কিন্তু আসলে বাস্তবে কিন্তু সেটা নয়। একটি দেশের উন্নয়ন কাউন্টিংটা শুরু হয় বেসিক যে প্রয়োজনীয়তা সেগুলোর উপর ডিপেন্ড করে। অবশ্যই যারা অর্থনীতিবিদ বা যারা এটা নিয়ে রিসার্চ করে, তারা তো অনেক বেশি রিসার্চ করে সেটা বলে উন্নয়নের ডেফিনিশনটা। তবে বেসিককে অ্যাভয়েড করে নেয়। যেমন ধরো যে তোমার চিকিৎসা পেতে হবে, তা চিকিৎসা নিশ্চিত করতে হবে, এটা হচ্ছে তোমার হচ্ছে উন্নয়ন। তুমি ধরো যে আজকে 100 জনকে ট্রিটমেন্ট দিতে পেরেছো, আগামীকাল তুমি 200 জনকে ট্রিটমেন্ট দিতে পারছো, সেটা হচ্ছে উন্নয়ন। তারপরে ধরো যে এডুকেশন, সকলের জন্য এডুকেশন ফ্রি করতে হবে, এডুকেশন নিশ্চিত করতে হবে। সেই এডুকেশন অবশ্য দুর্নীতি শেখার এডুকেশন নয়, প্রপার এডুকেশন যেটা বাস্তবে আমরা প্রয়োজন, রাইট? যেমন ধরো মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা উন্নত দেশগুলোতে দেখবে যে তারা প্রযুক্তি নিয়ে বেশি পড়াশোনা করে, প্রযুক্তি। তারা কিন্তু হিস্ট্রি বা ধরো অন্য কোনো বিষয় নিয়ে তেমন খুব একটা ইন্টারেস্ট না, তারা শুধু প্রযুক্তি নিয়ে গবেষণা, কীভাবে রোবট বানাতে হবে, কীভাবে ড্রোন বানাতে হবে, কীভাবে নতুন নতুন ইনোভেশন নিয়ে আসতে হবে, সেটা নিয়ে তারা প্ল্যানিংয়ে থাকে। যেমন চায়না আমাদের পাশে, ওকে। সো তাহলে কী হলো, এডুকেশন হলো, তাহলে তারপরে হচ্ছে তোমার হচ্ছে ট্রিটমেন্ট হলো, তারপরে হচ্ছে তোমার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, এই যে যে কয়েকটা বেসিক রয়েছে, তোমার তুমি যে খাবার খাবে, তুমি যে উপার্জন করবে। সো ব্যাপারটা যেন এমন হয় যে তুমি আজকে সারাদিনে তুমি 100 টাকা ইনকাম করেছো, সো তোমার সারাদিনে খাওয়া দাওয়া সব কিছু বাদে তোমার যেন 50 টাকা সেভ থাকে, এটা হচ্ছে উন্নয়ন। এখন তুমি 100 টাকা ইনকাম করলে, 100 টাকায় শেষ করে দিলে, তাহলে এখানে কিন্তু কোনো তোমার উন্নয়ন প্রমোশন হচ্ছে না, রাইট? তুমি সবসময় দৌড়ের ওপর থাকছো। সো ব্যাপারটা এমন যে তুমি তোমাদের মানে আমাদের এইসব দেশগুলোতে, ইন্ডিয়া, পাকিস্তান বা ভারত, এই যে শ্রীলঙ্কা, এসব দেশগুলোতে ব্যাপারটা এমন হতে হবে যে তুমি মানে একজন রিক্সা চালক, একটা একজন ডাব বিক্রেতা বা একজন দিন মজুরি যে হোক না কেন, সে সারা মাসে যে টাকাটা ইনকাম করবে তার মধ্যে থেকে খেয়ে পরিবার চালিয়ে তারপরে যেন সে সেভ করতে পারে। এই সেভ করাটা যখন পরিমাণ বাড়বে, ধরো যে সারা মাসে তুমি 10,000 টাকা ইনকাম করো, একজন রিক্সা চালক 10,000 টাকা ইনকাম করে ঢাকা শহরে, সো 5,000 টাকা তার ফ্যামিলি নিয়ে সে চালাতে পারে আর 5,000 টাকা যাতে সেভ করতে পারে, রাইট? সেক্ষেত্রে তখন আমরা বলবো সেটা হচ্ছে উন্নয়ন। বাট আমি 10,000 টাকা ইনকাম করেছি, আমার 12,000 টাকা খরচ, সেক্ষেত্রে সেটা উন্নয়ন নয়। এ আমরা কখনোই বলতে পারবো না যে দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে বা কানাডা, অস্ট্রেলিয়ার মতো এখন আমাদের দেশ। কিন্তু রাস্তাতে তুমি অহরহ দেখতে পাবে হাজার হাজার ভিক্ষুক খেতে পারছে না, রিক্সা চালকেরা খুব কষ্ট করে উপার্জন আয় করছে,
এবং সে আয়ের টাকা দিয়ে পরিবার চালাতে পারছে না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে চলেছে। এরপরে রিসেন্টলি দেখো যেমন হচ্ছে বিদ্যুৎ, একটা দেশ উন্নয়নের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ যদি না থাকে আমরা কিছু চালাতে পারবো না, কিছুই। আমাদের কোনো ডিভাইস চলবে না, আমরা কোনো মেসেঞ্জিং করতে পারবো না, ইমেলিং করতে পারবো না, কোনো কল কারখানা কোনো কিছুই আমরা করতে পারবো না, আমরা প্রোডাকশনে যেতে পারবো না, গার্মেন্টস সেক্টরে গার্মেন্টসের লোক কাজ করতে পারবে না। তাহলে দেখো অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিদ্যুৎ। আমার এখনও মনে আছে যখন সে 2009 সাল, তখন ছাদের ওপরে 6 ঘন্টা ঘুমাতে হতো সারা রাত মশার কামড় খেয়ে, কারণ বিদ্যুৎ নেই। সো সেই স্মৃতি এখন আমার মনে পড়ছে যখনই কারেন্ট চলে যায়, যে ছাদের ওপর ঘুমাতে হচ্ছে গরমে মশার কামড় খেতে হচ্ছে। সো উন্নয়ন কি এটাই? এটা উন্নয়ন, এটাকে বলা হয় না। আমাদের তাহলে মেন প্রথমে মাথায় রাখতে হবে যে আমার 10টা বড় বড় বিল্ডিং বানানোর চাইতে, 10টা বড় বড় সেতু বানানোর চাইতে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাটলিস্ট আমাদের ইলেকট্রিসিটি ইনশিওর করা লাগবে। সো ইলেকট্রিসিটি ইনশিওরিটি করার জন্য আমাদের এটা আগে থেকে মাথায় রাখতে হবে। এটা আগে থেকে যারা স্ট্র্যাটেজিক প্ল্যানার রয়েছে তাদেরকে অবশ্যই আগে থেকে ভাবা উচিত।